জিনভূত তারানোর নামে পর্ণ ভিডিও তৈরি গ্রেপ্তারের পর এবার রিমান্ডে পীর জিনভূত তারানোর নামে তরুণীদের সঙ্গে শারীরিকভাবে মিলিত হয়ে বা অন্যের মাধ্যমে মিলন করিয়ে পর্ণ ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করার অভিযোগে আহসান হাবিব পিয়ার নামে কথিত এক পীরকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ বুধবার তথ্য প্রযুক্তি ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার আহসান হাবিবকে দুদিনের রিমান্ড দিয়েছেন আদালত ঢাকার মহানগর হাকিম এ কে এম মঈনুদ্দিন সিদ্দিকী এ আদেশ দেন ঢাকার অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান জানান খিলগাঁও থানার পুলিশ আসামি পিয়ারকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আজ হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন রাজধানীর খিলগাঁও এলাকা থেকে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পুলিশের কাউন্টার টেরিজমের সাইবার ক্রাইম ইউনিট আসামি পিয়ারকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে মামলার বিবরণে জানা যায় আহসান হাবিব পিয়ার দাওয়ারে হাদিসে পড়াশোনা করেছেন নিজেকে এ পি টিভির সাংবাদিক বলে পরিচয় দিতেন এবং নিজের ইউটিউব চ্যানেলে ধর্মের কথা বলে জনপ্রিয়তা অর্জন করেন পিয়ার সম্প্রতি তিনি নিজেকে পীর দাবি করে জিন তাড়ানোর কথা বলে মেয়েদের নির্যাতন করতেন বলে মামলার এজাহারে বলা হয়েছে এছাড়া বিভিন্ন সময় মেয়েদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে যৌন উত্তেজক কথা বলে এবং পরে এদের অনেককে নিজ বাসায় এনে প্রতারণা করে যৌন সম্পর্ক স্থাপন করতেন এ ঘটনায় পিয়ারের বিরুদ্ধে খিলগাঁও থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন একাধিক ভুক্তভোগী তরুণী